2027 সালের মধ্যে পৃথিবীর উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে সংখ্যা জানিয়েছেন বিশ্ব আবহাওয়া সংস্থা। ইতিহাসে এবারই প্রথম এমন সংখ্যা দেখা দিয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। যুক্তরাজ্যের মেট অফিসের আবহাওয়া অধিদপ্তরের প্রধান অ্যাডাম স্কেইফ বলেছেন, আগামী 5 বছরের মধ্যে যে কোনো একটি বছরের তাপমাত্রা 1.5 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে 66%। এর আগে 2015 সালের প্যারিস চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 সেলসিয়াসের মধ্যে রাখতে দেশগুলো প্রচেষ্টা চালিয়ে যেতে সম্মত হয়েছিল। তবে প্যারিস চুক্তি বিফলে গেছে এমনটাও বলছেন না বিজ্ঞানীরা। কার্বন নির্গমন কমিয়ে বৈশ্বিক উষ্ণতা রোধ করার সময় এখনও আছে বলে আশার কথাও জানিয়েছেন বিজ্ঞানীরা। এর আগে 2016 সালে পৃথিবীর তাপমাত্রা সাধারণের তুলনায় রেকর্ড 1.3 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।